সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দা স্টাডিভি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর অর্থাৎ এস এস সি লেভেলের সৃজন সিরিজ নিয়ে আলোচনা করছিলাম এই পর্যট এই সৃজন সিরিজের সৃজন ছাব্বিশে আমরা সৃজন পঁচিশে দেওয়া প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো সৃজন পঁচিশে একটা প্রশ্ন দিয়ে দিয়েছিলাম বলা ছিল এক্স ইকোয়াল রুট ওভার

তো প্রথম কাজটাই আমার হচ্ছে রুট ওভারটাকে তুলে দিতে হবে যার কারণে যে কাজটা করতে হয় উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে সো ফাইভ এক্স ডিভাইড বাই টু প্লাস করে দিলাম এবং সাইড নোট দিতে পারেন যে বর্গ করে বা আমরা বলতে পারি যে এই পাশে স্কোয়ার এক্স মতোই থাকতেছে রুট ওভার এবং স্কোয়ারের জন্য রুট ওভারটা উঠে যাচ্ছে তো এর মাঝখানে আমরা একটা কাজ করতে পারি আচ্ছা একটা লাইন পরেই করি আপনারা যারা অঙ্কটা বুঝবেন তারা এখানেই একটা কাজ করে দিতে পারেন পরের লাইনটা সো বা এক্স এবং সিক্স দ্বারা সিক্স কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে কে করলে ওয়ান বা সিক্সটা এই পাশে নিয়ে আসলে সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল ফিফটিন এক্স প্লাস এখন এই জায়গাটাতে আমাকে তাকাতে হবে একটু কি দেখাতে বলা আছে টু আছে তাই তো তার মানে আমার বাম পাশে আছে কত দ্বারা ভাগ করলে স্বাভাবিকভাবেই যে সেটা বের করার জন্য আমরা যদি টু এক্স দ্বারা একে ভাগ করি তার মানে এক্স এক্স বাদ যাচ্ছে টু থ্রি তাহলে 3x এক্স তার মানে থ্রি দ্বারা যদি আমি সিক্স এক্স কে ভাগ করি তাহলেই পাই হচ্ছে 2x তো আমরা বলতে পারি সিক্স এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি এক্স এবং সাইড নোট দিয়ে দিতে পারি যে 3x এক্স দ্বারা ভাগ করে তাহলে দেখুন এখান থেকে এটা টোটালটা কাটা গেলে থাকে হচ্ছে টু এক্স তো আমরা বলতে পারি যে বা টু এটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে ফিফটিন এক্স এর নিচে লিখতে হবে আমাকে থ্রি এক্স প্লাস ওয়ানের নিচে লিখতে হবে থ্রি এক্স বা আমরা বলতে পারি যে বাম টু এক্স আছে ডান পাশে আছে ওয়ান ডিভাইড বাই থ্রি এক্স ওটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল দেখুন যদি এক্স দ্বারা এক্সকে কাটি থ্রি দ্বারা ফিফটিনকে কাটি তাহলে ফাইভ আসে তার মানে ইকুয়াল ফাইভ এটাই দেখাতে বলা হয়েছিল এটাই দেখানো হলো সো আমরা বলতে পারি শুড এরপরে আমরা চলে যাব এই প্রশ্নটার খ নং অংশটাতে খ নং অংশটাতে বলা আছে যে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই নাইন এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে সো তাহলে আমরা সেটাকে যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে খ প্রদত্ত রাশিমালা লেখার আগে আমরা বলতে পারি যে ক হতে পাই ক হতে যেটা পাইছি সেটা একটু লিখে নেব কেননা এই মানটা আমার দরকার হবে প্রদত্ত রাশিমালা কত থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর ওয়ান তার নিচে হচ্ছে নাইন এক্স স্কোয়ার সো আলাদা আলাদা ভাবে যদি লিখি তাহলে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর তার নিচে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই নাইন এক্স স্কোয়ার ছত্রিশকে যদি নয় দ্বারা ভাগ করে তার মানে ফোর এক্স টু ফোর এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস এখানে আসে ওয়ান ডিভাইড বাই নাইন এক্স স্কোয়ার সো এটাকে যদি আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি তার মানে টু এক্স এর উপর স্কোয়ার দিতে পারছি প্লাস ওয়ান ডিভাইড বাই নাইন এক্স স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি এক্স টোটালটার উপরে স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস যে প্লাস একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এর টু এ আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ তাই তো যেহেতু আমার মানটা দেওয়া আছে এ মাইনাস বি এর মান তার মানে আমরা সেকেন্ড অংশটুকু নেবো তাইতো তাহলে আমরা বলতে পারি যে এ বি

আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্নটাতে প্রশ্নটা একটু আলাদা কেননা থ্রি এক্স ইকুয়াল ফাইভ ওই মান দিয়ে আমরা খ করেছিলাম কিন্তু এখানে দেখুন নাইন এক্স স্কোয়ারকে যদি আমি ভাঙি তার মানে থ্রি এক্স এর উপরে হোল স্কোয়ার আসবে কিন্তু আমার তো মান ছিল হচ্ছে টু এক্স এর উপরে তাই তো সো তাহলে আমরা কিভাবে করবো সেটা বাম পাশে একটু ফাঁকা রেখে দিলাম ডান পাশ থেকে আমরা অঙ্কটা করি তো আমরা বলবো যে প্রদত্ত রাশি মালা দেওয়া আছে কি নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর এক্স স্কোয়ার তাই তো সো এটাকে যদি আমি এক্সচেঞ্জ করে লিখি নাইন এক্স স্কোয়ার এর পরিবর্তে থ্রি এক্স এর উপরে হোল স্কোয়ার দিতে পারি প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর এক্স স্কোয়ার কে লিখতে পারি টু এক্স এর উপরে হোল স্কোয়ার তাই তো সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি কি প্লাস প্লাস এ সূত্র হোল এর টু অথবা মাইনাস প্লাস এর টু এ বি আমরা নেব নিচেরটাকে কেন নেব কারণ হচ্ছে আমরা যেহেতু ক তে পাইছি এ মাইনাস বি এরকম রাশি তার মানে এটাকে যদি সাজাই তাহলে এই ধরনের রাশিটাই আসবে তো তাহলে এ মাইনাস B হোল স্কোয়ার প্লাস এড টু এ বলতে থ্রি এক্স বলতে ওয়ান ডিভাইড সো এখন আমার দরকার হচ্ছে এই জিনিসটা মান এটা কিন্তু আমার নাই তাই তো তো আমাকে কি করতে হবে যে দেওয়া আছে থেকে অঙ্কটা সাজায় নিয়ে আসতে হবে দেওয়া আছে এক্স ইকোয়াল রুট ওভার ফাইভ প্লাস ওয়ান বা আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে এক্স স্কোয়ার লিখতে পারি যে ফাইভ এক্স ডিভাইড বাই টু প্লাস যদি আমরা লসু করি তার মানে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা গ্রহণ করলে ফিফটিন এক্স প্লাস এ পাশে এক্স স্কোয়ার সিক্সটা বাম পাশে চলে আসলে সিক্স এক্স স্কোয়ার এখন আমাকে দেওয়া আছে নিচে হচ্ছে টু

পনেরো কে যদি স্কোয়ার করি তার মানে দুইশো পঁচিশ লসাগো করি তার মানে হচ্ছে ফোর ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু টোয়েন্টি কে করলে টু টোয়েন্টি ফাইভ প্লাস এর নিচে আছে ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলে ফোর ফোর দ্বারা থ্রি কে করলে তিন চারে বারো দুইশো সাঁত্রিশ আসে তার নিচে আস হচ্ছে ফোর এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর দেখতে একটু টাফ হলেও আসলে অঙ্কটা অনেক সহজ যদি আপনি বুঝতে পারেন তো আশা করি এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না আমরা পরবর্তী ভিডিওতে সৃজন সাতাশে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে সৃজন সাতাশে আলোচনা করব আপনারা যদি এরা আগের সৃজন পঁচিশ মেবি দেখে থাকেন তাহলে এটা পেয়ে যাবেন তাহলে ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে খন অঙ্ক তো বলা হয়েছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট এক্স রুট ওভার এক্স এর মান কত এবং গণং অঙ্ক প্রশ্নটাতে বলা আছে রুট অফার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই রুট মান কত একেবারে সহজ একটা অংশ অঙ্ক তো এটা জাস্ট দশ মিনিটের মধ্যে এটা করা সম্ভব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা এই অঙ্কটা করে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যদি না পারেন বা পারেন তাহলে পরবর্তী আমাদের ভিডিওতে এই অঙ্কটা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আরহামতুল্লাহ